ভিডিওটা সুন্দর করার জন্য লাইটটা জ্বাললা না নিজে সুন্দর সাজবা বলে? আমি রেডি হয়ে গেছি আর এখন রেডি হওয়ার নাম নেই। চলো চলো চলো, কেমন লাগছে আমাকে? কত লেট করে দিবা? এখন গাড়ি বের করছে, তো আমরা এখন বের করবো। আর দেখো আমাদের মানে পাড়ার মধ্যে এগুলো হয়েছিল, ঠাকুর তিনটে মানে কাছের বাড়ি, দু তিনটে বাড়ি পরেই বলতে খুব কাছে এগুলো পাড়ার মধ্যে, তো খুব সুন্দর করেছিল পাড়ার ঠাকুর। যেহেতু বাড়িটা একটু দূরে মানে কাছে ওইটাও বলতে পারো, তো ঠাকুর এই ঠাকুরগুলো করতে খুব সুন্দর হয়েছিল। তো এখান থেকে যাচ্ছিলাম আমরা রাখি দিদির বাড়ি, মানে দেখো দেখতে পাচ্ছি আমরা রাখি দিদির বাড়ি চলে এসেছি। তো রাখি দিদিকে মানে ডাকছিলাম, ডাকার জন্য ওদের বাড়িতে ডাকলাম, তারপর আবার সবাইকে ডাকে একসাথে বেরোবো বলে, তো ওদের বাড়িতে একটু কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আবার ভিডিও করলাম আমরা। তো দেখো সবাই একসাথে চলে এসেছি। আর কী বলতো, আমরা যখনই কোথাও মানে পুজোতে কোথাও ঘুরতে যাই, সব হাজব্যান্ড ওয়াইফই যাই আর সব বন্ধুগুলো মিলে। তো এখানে ওই আর ওর বন্ধু মানে হাঁটছিল আগে, আর আমরা সবাই সেইদিকে হাঁটছিলাম। তো ওদের সাথে আমরা তো বললাম, তো আমরা যখন মানে ভিডিও করছি তো ভিডিও তাকাও ভালো করে, আমি সেলফি নিয়ে নেবো এখান থেকে, তো সেগুলোই করছিলাম। তো আর এখানে দেখছি এত লাইন, এখানে আমাদের ঠাকুরটা ঢু মানে দেখতে আসার জন্য লাইনে দাঁড়িয়ে মানে দেখতে হয়নি। তো ওরা ওদের ধারে চেনা ছিল, আমার হাজব্যান্ডের আর একজনের চেনা ছিল, তার জন্য আমরা ভিতরে চলে আসতে পারলাম সঙ্গে সঙ্গে, আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি। এর ভিতরে এত সুন্দর সিনারিটা হয়েছিল, দারুণ হয়েছিল। কিন্তু দেখতেই পাচ্ছ মানে সোলার, হ্যাঁ বলে পুরো সোলার মতো লাগছে, কিন্তু এটা সোলার নয়, ঠিক মানে সোলা নয়, কী যেন তুলো টাইপের যেমন একটা হয় না ওরকম, হ্যাঁ। তো এত সুন্দর ভিতরে প্যান্ডেলটা করেছিল, এই মুখগুলো মানে মানুষের মতো মুখ যেটা করেছে খুব সুন্দর করেছিল। তার এদিকে মানে আরও মানে সিনারি বলতে ময়ূর, তারপরে হরিণ, আরও অনেক রকম করেছিল। ঠাকুরটা সিম্পলের মধ্যে একটু করেছিল, কিন্তু দেখো ওই ঠাকুরের পাশে দেখো হরিণ দুটো করা আছে, ওই দুটো মানে খুব সুন্দর লাগছিল। আর এই প্যান্ডেলটা মানে দেখার জন্য অনেকক্ষণ লাইন দিতে হচ্ছে বাপরে, তো লাইন দিয়ে তো সব সময় তো দেখা সম্ভব নয়, তার থেকে বেরিয়ে এই জায়গাটা মাঝে দাঁড়িয়ে আর দুদিকে পাখার মাঝখানে যেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম, আমরা তুলিনি সবাই তুলছিলাম, ওখানে দাঁড়িয়েও ছবি তুলতে গেলে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, মানে সবাই ধরো তুলছে একটা একটা করে, তো দেরি হবে তার জন্য। আর আমরা এদিকে মানে যাচ্ছিলাম, আর দেখো এটা আমাদের যে কাজী পার্ক, তো পার্কটার পাচ্ছি মানে করেছে, এটা দেখতে খুব সুন্দর লাগে, আই লাভ কাদি, তো এখানটা মানে খুব সুন্দর লাগে আমার, দেখতে ভালো লাগে। তো আমি ওকে বলছিলাম যে একদিন আমাকে এসে একদিন মানে ওখানে দাঁড়িয়ে আমার ছবি তুলতে হবে, যেহেতু আমার আমার শহর, তার জন্য ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে খুব ভালো লাগে। তার এইটাও হয়েছিল, মানে এগুলো কাদির আমাদের কাছেই হয়েছিল, এগুলো আমাদের বলতে পারে সামনে দেখো পুকুরের মতো আছে অনেকটা বড়ো, তার চারিদিকে তো মানে ধরো এইরকম করে ঘেরা আছে, মানে এদিকে রাস্তা আছে ধরো, তো না ঘিরে দিলেও হবে না, তো রাস্তার মাঝে পুকুরের সামনে ঠাকুরটা হয়েছিল, প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল। আর এখানে শিব ঠাকুরটা যে ওরা সবাই ছবি তুলছে, ওইদিকে দেখো ওই দেখো ওইদিকে মানে শিব ঠাকুরটা পেছনে দেখছে আমার পুকুর কত জল হচ্ছে, তো এইদিকে মানে পুকুরের উপর এই পুকুরকে মানে সাপোর্ট দিয়ে ঠাকুরটা করেছিল, খুব সুন্দর লাগছিল। আর এই জায়গাটি এত সুন্দর সুন্দর মানে আমরা ছবি তুলেছি না, সত্যি দারুণ ছবি উঠেছে এই জায়গাটা। এটা কলেজের কলেজ মন না কি যাই হোক বলছে কলেজের ওখানটা ওদের, তো ওখানে আসলাম, তো এটা ভিতরেই ছবিটা হয়েছিল মানে ঠাকুরটা দেখার জন্য, তো সবাই আমরা আসছিলাম। তো এই দেখো
আর আমি ওকে বললাম যে আমাকে কাটা ছবিগুলো তুলে দাও, তো দুই আমাকে অনেকটাই ছবি তুলে দিয়েছে, খুব সুন্দর ছবিগুলো। ঠাকুর দেখো ছোট্ট করে খুব সুন্দর হয়েছিলো, আর এই যে পাতাগুলো এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিলো। আর ওকে এবার বলেছিলাম যে আমাকে কিছুটা ছবি তারপরে ভিডিও করে দিবে, তো বলেছিলো কেন করে দেবো না, ঠিক আছে করে দেবো, কিন্তু আমি মানে আগে ধরো ওকে বললাম তাকে ভিডিও বা ছবি করে দাও করে দিতে যাবো, কিন্তু এখন এবার একটু করে দিচ্ছি, তো ওকে বলেছিলাম তার জন্য। তো ওর ফোনে ছবি এত সুন্দর আসছিলো তার জন্য সবাই ওর কাছে বলছিল আমার ছবিটি তুলে দাও, আর এই জায়গাটি এতটাই সুন্দর মানে ছবি আসছিলো খুবই সুন্দর লাগছিলো। আর এই ভিতরের ঠাকুরটা সিলভার কালার না গোল্ডেন কালারের, এত সুন্দর ঠাকুরটা হয়েছে, কিন্তু ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঠাকুরটা সত্যি খুব সুন্দর লাগছিলো। সব ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা আমাকে দেখতে বেস্ট লেগেছে। আর প্যান্ডেলটা মোটামুটি খারাপ না, ভালোই হয়েছিলো, তার মধ্যে লাল মানে লাইটিংটা লাল দিয়েছিলো, তারপর পুরো লাল হয়েছিলো। আমি যা বলছি দু তিন কালার দিলে মানে হয়তো ভালো লাগতো, কিন্তু না তাও ভালোই লাগছিলো। আর এটাই আমাদের লাস্টে মানে অনেকটাই রাত হয়ে গেছিলো বলতে, তাও তার জন্য আমরা আর দেখলাম না, অনেকটাই দেখা হলো। তো এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, মানে রেস্টুরেন্টে বসে খাবো না, হ্যাঁ একবারে খাবার প্যাক করে নেবো, নাহলে অনেক লেট হয়ে যাবো বাড়ি যেতে, মানে বাড়ি থেকে মা ফোন করে রেস্টুরেন্টে আমার বাড়িতে ছেলে কতদিন কদিন থেকে আছে রেস্টুরেন্টে, তার জন্য তাড়াতাড়ি দেখা হলো, তো তার জন্য আমরা খাবার প্যাক করে নিলাম, দিয়ে আমরা বাড়ি চলে আসলাম, মানে নাহলে অনেক লেট হবে। এই রেস্টুরেন্টে আসলে আমার মনে পড়ে যায় যে আমার বিয়ের পরে প্রথম মানে আমার হাজব্যান্ড আমার বার্থডে সেলিব্রেশন করেছিল এই রেস্টুরেন্টে, তো তখন সারপ্রাইজ দিয়েছিল অবশ্য, তো সেখানে আমি দাঁড়িয়েছিলাম। প্রথম প্রথম বলতে গিয়ে ধরো সাত দিন পরে আমার বার্থডে পরে, তো তার জন্য বার্থডে সেলিব্রেশনটা তখন করেছিলো, তখন নতুন নতুন হয়নি, তো ভালো লাগতো আর দেখে দাঁড়িয়েছিলাম। আর ওই ওইদিকে ধরো মাইনে ছিল, ওই দেখো দাঁড়িয়ে দিতে ছিল, একটু একটু লেট হবে দাঁড়াতে হবে, দিনে তার দেখে গিয়েছিলো আরও মানে একদম রেস্টুরেন্টে খাবারই পাওয়া যায় টোটাল লেট হবে, তো এই দিকে আইনতে আমি আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, প্যাক করে নিয়েছি একবারে, চলো আমাদের বাড়ি যাওয়া যাক। এখন বাড়ি চলে আসলাম, আর প্যাক করে নিয়ে চলে এসেছি খাবার, মানে অনেকটা লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো মা ফোন করছিলো যে কখন আসবি না আসবে গেট করা কেউবে, দিয়ে খাবারটা এখন খাবো শেষের পর কথা হচ্ছে। তো আমাকে নামিয়ে দিয়ে গেলো, মানে খাবার দিয়ে ও মানে স্কুটিটা দিতে গেলো, বন্ধুর স্কুটি নিয়ে গেছিলো আজকে, তো ওর গাড়িটা মানে রেখে গেছিলো, তো ওকে দিতে গেলো, তো আমাকে নামিয়ে দিল, আমি বাড়ি চলে আসলাম। এখন আমি একটু রেস্ট নিই, ও আসুক দিয়ে খাবো একসাথে, দিয়ে তো যাই হোক। তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, আর ভালোই ঘোরা হলো আর কিছু। তো এই দেখো আমি নান আর চিলি চিকেন নিয়ে নিয়েছি, ওর আর আমার দুজনেরই ফেভারিট খাবার বলতে পারো। আর আমরা কোনো পুজোতে বা ওকেশনে দেরি হয় তো আমাদের রাতে আসতে, তার জন্য আমরা খাবার প্যাক করে নিয়ে চলে আসি, কোনো দিন রেস্টুরেন্টে খেতে গেলে তো আরও লেট হবে আর পাওয়াও যাবে না, তার থেকে ভালো বাড়িতে নিয়ে এসে প্যাক করে একটু রেস্ট করে খাওয়া যায়।